जय गुरु परम दयाल श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम अपन प्रत्येक के जाना रानंदित जय गुरु। आज इष्ट प्रसंगे एक विशेष तथ्य परिवेशन करब। आसल कथा बेस कयेक दिन हलो कमेंट बक्से प्राय लक्ष्य करछि अनेक गुरु भाई एवं गुरु बोन जानते आग्रही जे श्री श्री ठाकुर फटो कोथाय रखा उचित कोथाय रखा उचित नय। आसले आपनादेर प्रत्येकटा कमेंट आमी पढ़ी किन्तु उत्तर दिते अनेक समय पारी ना कारण ए उत्तर तो निजे थेके देवा जाय ना। এই প্রসঙ্গে ঠাকুরের কথা কি আছে, ঠাকুর কি উত্তর দিয়েছেন সেটা আমি খোঁজ করি, আর সেটা হয়তো একটু দেরি হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজ করে আপনাদের ঠিকঠাকভাবে পরিবেশন করবার চেষ্টা করব। আমি তো নিজে বিকৃতিভাবে আলোচনা করতে পারি না, কারণ এ তো সবই ঠাকুরের বলা, তাই ঠাকুর ঠিক যেটাই বলেছেন আমি আপনাদের আজ সেটাই বলে শোনাবো। আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে সবাই ভালোবাসি, আর ঠাকুর যেটা পছন্দ করেন আমরা সেটাই করব। তার জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নিজেই বললেন যে কোনখানে ইষ্টের ছবি রাখা উচিত নয়, অর্থাৎ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরই নিজে পছন্দ করেন না। আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডে 391 পৃষ্ঠায় এই আলোচনাটি করা আছে, আমি সেখান থেকে পাঠ করে আপনাদের শোনাচ্ছি। একটু আপনারা ধৈর্য সহকারে শুনুন, একদম শেষ পর্যন্ত শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম একটা লাইন শুনলে বোঝা যায় না, একদম ঠাকুর পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আর এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত কোথায় ইষ্টের ছবি রাখলে ঠাকুর অপছন্দ করেন। আমরা কি সেই জায়গায় রেখে দিচ্ছি সেটা আমাদের দেখতে হবে। প্রবোধদা জিজ্ঞাসা করলেন, আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে, সে অবস্থায় ফটো রাখা কি ভালো? এটা হলো প্রথম প্রশ্ন। দেখুন, এই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একদম পরপর বলে গেছেন যে কোনখানে ইষ্টের ছবি রাখলে ঠাকুর অসন্তুষ্ট হন। ঠাকুর নিজেই বলেছেন আমার ভালো লাগে না। শুনুন, শ্রী শ্রী ঠাকুর বলছেন যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। এই কয়েকদিন আগে এক দাদা আমাকে কমেন্ট করেছিলেন যে নিজস্ব বেডরুমে কি ঠাকুরের ছবি রাখা যায়। আমি তখন ঠিকঠাকভাবে উত্তর খুঁজে পাইনি, কিন্তু আমি একটা কথা উত্তরে লিখেছিলাম যে সবটাই ভক্তির উপর নির্ভর করে। হ্যাঁ ঠিক, ভাব আর ভক্তির উপরে সব কিছু নির্ভর করে। ঠাকুর বলছেন যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি করে রাখে। অনেক সময় দেখবেন ঘর থেকে বেরোতেই, মানে একদম গেটের বাইরে, উপরে দেখবেন বেশ সুন্দর করে রাধাকৃষ্ণ কিংবা অন্য কোনো ঠাকুরের ছবি আমরা রেখে থাকি, অনেকেই রেখে থাকেন। সেক্ষেত্রে ঠাকুর বলছেন আমার তেমন ভালো লাগে না, মনে হয় ওতে যেন দেবতাকে গেটকিপার করে রাখা হলো। আমি হলে, মানে ঠাকুর এখানে তার নিজের কথা বলছেন, আমি হলে গেটের ভিতরে সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করতাম, যাতে বাড়ি থেকে বেরোবার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেইখানটায় প্রণাম করে যেতে পারি। এখানে ঠাকুর কি বলতে চাইছেন, ঠাকুরের ফটোরা যদি আমরা রাখতেই চাই তাহলে একটা বেশ ভালো করে বেদি করে তার উপরে রাখলে কি হয়, আমরা যাবার সময় হয়তো প্রণাম করে গেলাম, আসার সময় হয়তো প্রণাম করে গেলাম, আপনিই করজোড়ে প্রণাম করতে ইচ্ছে করবে, তাহলে সেটা একটা সম্মানজনক ব্যাপার হবে। কিন্তু ঠাকুর বলছেন আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত, যথোচিত মর্যাদায়, ও বিষয়ে শৈথিল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিয়ামক চলনকেই ঘোড়া করে দেয়। তাহলে এখানে সম্পূর্ণটাই ভক্তির ব্যাপার থাকে, ভাব আর ভক্তির উপরে সব কিছু নির্ভর করে। তারপরে আরও পড়ছি, শুনুন, প্রবোধদা আবার বলছেন, মানে প্রথমে দাদাটি প্রশ্ন করছেন, পাবলিসিটি অর্থাৎ প্রচারের জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো দেওয়ার ব্যবস্থা করা হয়, কত জায়গায় কতভাবে যে সে ফটোর অবহেলা হতে পারে তা ঠিক কি?
এমন অবস্থায় খবরের কাগজে ইষ্টের ফটো দেওয়া কি উচিত? পরপর এখানে দুইটি প্রশ্ন প্রবোদ্ধা করেছেন ঠাকুরকে। ঠাকুর বলেছেন, আমারও তা খুব পছন্দ হয় না। অনেক সময় আমরা কি করি, ইষ্টের ফটো কোনোভাবে কোনো হয়তো একটা কাগজে লাগিয়ে দিলাম, সে কাগজ যে কোনোভাবে সত্যি অবহেলা হতে পারে, কখনো আমরা মোড়ক করে ফেলে দিই, কি কখনো আমরা অবহেলাবশত হয়তো পা দিয়ে মারিয়েও রাস্তাতে চলে যেতে পারি, তাহলে সেটা আমাদের ভুল হয়। তার জন্যই ঠাকুর কিন্তু এখানে বলেছেন, আমারও তা খুব পছন্দ হয় না, তবে আমি যতখানি মৃদুভাবে প্রতিহত করতে পারি তা করি, ভাবি যাতে কারোভাবে ব্যাঘাত না হয় এবং এর প্রতিক্রিয়ায় ঈশ্বরের প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষের অব্যক্তের অনুসরণে ঝুঁকে না পড়ে। পরমদয়াল শেষে ঠাকুর ইষ্টের ছবি রাখা সম্পর্কে এই রকম মতামত ব্যক্ত করেছেন। আর যা যা বলেছেন আমি আপনাদের তাই পড়ে পরিবেশন করলাম। দেখুন, ঠাকুরের অপছন্দ মতো কাজ না করাই ভালো। আমি আসবো আরও একটা নতুন আলোচনা নিয়ে। আজকে এখানেই শেষ করছি। জয় গুরু।